সালামু আলাইকুম। পপুলার সফটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, তা হলো পিএইচপি ডু হয় লুপস, অর্থাৎ পিএইচপি ডু হয় লুপস কি, তা নিয়ে আজকে আমি ডিসকাস করব। তো ইতিমধ্যে পিএইচপি এর অনেকগুলো পর্ব কমপ্লিট হয়েছে, যারা পিছনের পর্বগুলো দেখেননি অনুগ্রহ করে দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা খুব সহজেই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো গত পর্বে আমরা হোয়াইল লুপ নিয়ে আলোচনা করেছিলাম। তো হোয়াইল লুপ প্রথমে কন্ডিশনটা চেক করবে, তারপর সেটা এক্সিকিউট করবে, এক্সিকিউট করে তার সাথে ওয়ান যোগ করবে। আর ডু হোয়াইল যখন আপনি ব্যবহার করবেন সেটা এটার বিপরীত, অর্থাৎ সে প্রথমেই এক্সিকিউট করবে তারপর কন্ডিশন চেক দিবে। যেমন আমি যদি এটা রিমুভ করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন, ডলার সাইন এক্স ইকুয়াল আমি একটি ভ্যালু নিচ্ছি ওয়ান, এখন আমি লিখব ডু, তারপর আপনারা লিখবেন সেকেন্ড ব্র্যাকেট, তারপর নিচে লিখবেন হোয়াইল কন্ডিশনটা, অর্থাৎ ডু হোয়াইল, তারপর এর মধ্যে আপনি কন্ডিশন দেবেন, কি কন্ডিশন দিতে চাচ্ছেন। তো আমি দিব ডলার সাইন এক্স লেস দেন ইকুয়াল ফাইভ। তো ডু হোয়াইলের ক্ষেত্রে প্রথমে আমরা যে ভ্যালুটা অ্যাসাইন করব সেটা এক্সিকিউট বা কাজ করে ফেলবে, যেমন ইকু দা নাম্বার ইজ, তারপর আমি ভ্যালুটা এখানে দিয়ে দিব ডলার সাইন এক্স, তারপর আমি এটা এখানে একটি ব্র্যাক ইউজ করব, ব্র্যাক, তারপর এটা সে এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পরে তার সাথে পোস্ট ইনক্রিমেন্ট করবে ডলার সাইন এক্স প্লাস প্লাস, অর্থাৎ এর সাথে এক এক সে ইনক্রিজ করবে। এখন যদি আমি আমার ব্রাউজারে যে ব্রাউজারটি রিলোড করি, করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা কন্ডিশন দিয়েছিলাম যে ডলার সাইন এক্স ফাইভের চেয়ে ছোট বা সমান, তো এই জন্য সে এক থেকে শুরু করে ফাইভ পর্যন্ত চেক করে সেটা পাঁচটা ভ্যালু রিটার্ন করেছে। তো আমি যেটা বলেছিলাম তা হলো যে প্রথমে সে ভ্যালু এক্সিকিউট করবে বা রিটার্ন করবে, অর্থাৎ আপনি যে ভ্যালুটা নেবেন সেটা প্রথমে সে রিটার্ন করবে প্রথম অবস্থায়, তারপর তার সাথে ওয়ান যোগ করবে, যোগ করে দেন আমাদের কন্ডিশনটা চেক করবে। যেমন প্রথমে সে ওয়ান পাইছে এই জন্য ওয়ান রিটার্ন করছে, রিটার্ন করে ওয়ানের সাথে এক যোগ করলো টু, টুটা তখন ফাইভের সাথে কম্পেয়ার করবে যে টু ফাইভের চেয়ে ছোট নাকি সমান। তারপর যখন দেখবে কন্ডিশনটা ট্রু, তারপর এটা আবার এখানে ফাটিয়ে দেবে, এক্সিকিউট করবে টু, তারপর টুটা এই জায়গায় চলে আসবে, এসে এর সাথে একযোগ করবে থ্রি হয়ে যাবে, থ্রি হয়ে যাওয়ার পরে থ্রিটার সাথে আবার ফাইভ চেক করবে, এভাবে কাজ করবে। তো এখানে আমি বলতে চাচ্ছি যে সে আগেই এক্সিকিউট করবে, অর্থাৎ আগেই ভ্যালুটা রিটার্ন করে নেবে একবার, যে ভ্যালুটা আপনি এখানে অ্যাসাইন করবেন। যেমন আপনাদের যদি আমি ক্লিয়ার করার জন্য বলি, এখানে আমি একটা ভ্যালু নিচ্ছি এইট, ডলার সাইন এক্স ইকুয়াল এইট, তাহলে সে কী করবে, স্বাভাবিকভাবে প্রথমে এইটটা রিটার্ন করবে, রিটার্ন করে তার সাথে ওয়ান যোগ করবে, করে এখানে পাঠাবে, তখন হবে নাইন। এই নাইনটা হোয়াইল কন্ডিশন যে চেক করবে যে নাইন কি ফার্স্টের চেয়ে ছোট নাকি সমান, তাহলে অবশ্যই এটা ছোট না নাইনটা, তাহলে কন্ডিশন মানে লুপটা আর ঘুরবে না, এখানে শেষ হয়ে যাবে, কিন্তু এইটটা সে একবার এক্সিকিউট করে নেবে বা আউটপুট দিয়ে দেবে। যেমন এখন যদি আমি ব্রাউজারে যাই, যে ব্রাউজারটি রিলোড করি, তাহলে আপনারা জিনিসটা ক্লিয়ার হতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এটা এইট দেখাইছে, কারণ প্রথমে সে একবার এক্সিকিউট করে নেবে, এই জন্য আমি ভেরিয়েবল এক্সের মধ্যে এইট অ্যাসাইন করেছি এবং এইটটা সে একবার এক্সিকিউট করে নিছে, তারপর এইটের সাথে একযোগ করছে নাইন, নাইনটা তখন এর সাথে সে চেক করছে, চেক করার পর দেখতেছে যে এটা ফলস, এই জন্য লুপটা এখানেই শেষ হয়ে গেছে আর লুপটা ঘুরেনি। তো এটা হলো ডু হোয়াইল লুপ, আশা করি আপনারা ডু হোয়াইল লুপটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট
এবং শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, অথবা আমাদের যে একটা পেজ আছে ফেসবুক পেজ facebook.com/popularsoftbd, এটার মধ্যে একটা লাইক দিবেন, দিয়ে ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।